Assalamu alaikum. Welcome to my YouTube channel English with Azim. Dear learners, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি ইনশাআল্লাহ। বন্ধুরা, তোমাদের জন্য আরেকটা প্যারাগ্রাফের ক্লাস নিয়ে আসলাম। আজকের এই ক্লাসে আলোচনা করব এ বুক ফেয়ার প্যারাগ্রাফ। যাই হোক, আমি প্যারাগ্রাফের এ টু জেড তোমাদেরকে আমি শিখিয়ে দেব। নিচে তোমাদের জন্য অলরেডি বাংলা দেওয়া আছে, যাতে তোমাদের জন্য সুবিধা হয়। তো চলে যাচ্ছি মূল আলোচনায়। A book fair অর্থ একটি বইমেলা। A book fair is a fair of books for show and sell. একটি বইমেলা বই প্রদর্শন এবং বিক্রয়ের জন্য একটি মেলা। Recently it has become very popular. সম্প্রতি এটি খুব জনপ্রিয় হয়ে উঠেছে। একুশে বইমেলা is the largest book fair in our country. একুশে বইমেলা আমাদের দেশের সবচেয়ে বড় বইমেলা। It is arranged by Bangla Academy on the occasion of 21st February. Ekushe February upolokhe Bangla Academy kortik ayojito hoy ei mela. In a book fair, hundreds of book stalls are set up. Boi melay shotadhik boyer stall boshano hoy. Different kinds of books like fictions, textbooks, dramas, novels, poems, stories, children books, reference books, etc. are found in this fair. এই মেলায় বিভিন্ন ধরনের বই যেমন গল্প, পাঠ্যপুস্তক, নাটক, উপন্যাস, কবিতা, গল্প, শিশুতোষ বই, রেফারেন্স বই পাওয়া যায়। The writers and the book lovers visit it. লেখক এবং বইপ্রেমীরা এটি পরিদর্শন করেন। A book fair becomes crowded in the evening. সন্ধ্যায় বইমেলা জমজমাট হয়ে ওঠে। It helps us to form the habit of buying and reading books. এটি আমাদের বই কেনা ও পড়ার অভ্যাস গড়ে তুলতে সাহায্য করে। So the importance of a book fair is very great. তাই বইমেলার গুরুত্ব অনেক বেশি। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে বাংলা অনুবাদ সহকারে বুঝিয়ে দিলাম প্যারাগ্রাফটি, যাতে তোমরা বুঝতে পারো আর পরীক্ষা লিখতে পারো। যদি এই ক্লাসটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, পারলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। তোমরা যারা এখনও আমার ইংলিশ উইথ আজিম ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, অতি শীঘ্রই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। তোমাদের জন্য প্রতিনিয়ত ক্লাস আপলোড দেওয়া হচ্ছে। যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে তোমাদের জন্য আমার ইউটিউব থেকে নিয়মিত ক্লাস আপলোড দেওয়া হবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।